সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিজি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস। অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফেসিলিটি। ডেসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আর্ন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটির মাধ্যমে সমস্ত রাজবংশের প্রথম রাজা, শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবেন। প্রথমে আলোচনা করব হর্ষঙ্ক বংশ সম্পর্কে। দেখুন, হর্ষঙ্ক বংশ রাজত্ব করেছিল 542 থেকে 412 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রাজত্ব করেছিল। এটা প্রথম রাজবংশ। খেয়াল রাখবেন, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে প্রথম রাজবংশ কোনটা, তো হর্ষঙ্ক বংশ প্রথম রাজবংশ। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম সাম্রাজ্য কোনটা, সেটা হচ্ছে মগধ সাম্রাজ্য প্রথম সাম্রাজ্য। খেয়াল করে পরীক্ষালে একটু করবেন। দেখুন, হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন কে? বিম্বিসার। খেয়াল রাখবেন, হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? বিম্বিসার। ওকে, এই বিম্বিসার উপাধি নিয়েছিলেন, দেখুন বিম্বিসার উপাধি নিয়েছিল, শ্রেণিক উপাধি নিয়েছিল। পরীক্ষায় প্রচুর আসে যে শ্রেণিক উপাধি কে নিয়েছিল, এই বিম্বিসার শ্রেণিক উপাধি নিয়েছিল। এই বংশের, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কে? অজাশত্রু ছিলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা। ওকে, এবার দেখুন অজাশত্রু উপাধি নিয়েছিল কি? কুনিক। পরীক্ষার প্রশ্ন আসে কুনিক কোন রাজা উপাধি নিয়েছিল, কুনিক অজাশত্রু উপাধি নিয়েছিল। আর এই তিনি হর্ষঙ্ক বংশের কিন্তু শ্রেষ্ঠ রাজা ছিলেন। দেখুন, এই বংশের, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিল? নাগদাস ছিলেন এই বংশের শেষ রাজা। ওকে, এবার দেখো আলোচনা করব শিশুনাগ বংশ সম্পর্কে। দেখো, শিশুনাগ বংশ 412 থেকে 344 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। এটা দ্বিতীয় রাজবংশ। এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? শিশুনাগ। এই শিশুনাগ বংশ তাহলে প্রতিষ্ঠা করেছেন কে? শিশুনাগই করেছেন। শ্রেষ্ঠ রাজাকে? কালাশোক। এই বংশে তাহলে শ্রেষ্ঠ রাজাকে? কালাশোক হচ্ছে শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজা। এবং শেষ রাজা ছিল মহানন্দিন, ছিল এই বংশের, অর্থাৎ শিশুনাগ বংশের শেষ রাজা। এবার দেখো আলোচনা করব নন্দবংশ সম্পর্কে। দেখো, এই নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। খেয়াল রাখবে, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? মহাপদ্মনন্দ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন প্রচুর আসে যে নন্দবংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? মহাপদ্মনন্দ উপাধি নিয়েছিলেন, দেখো, দ্বিতীয় পরশুরাম, একরাট, সর্বক্ষত্রান্তক, এই সমস্ত কিন্তু তিনি উপাধি নিয়েছিলেন। বিশেষ করে দ্বিতীয় পরশুরাম ও একরাট, এই দুটো উপাধি কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। কে নিয়েছিলেন উপাধিগুলি? মহাপদ্মনন্দ নিয়েছিলেন। এবার দেখো, এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? ধর্মনন্দ। তাহলে নন্দবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ধর্মনন্দ ছিলেন, এবং তিনি একটি অত্যাচারী রাজা ছিলেন। আর শেষ রাজা কে ছিলেন? সেই ধর্মনন্দই ছিলেন শেষ রাজা নন্দবংশের। এবার দেখো আলোচনা করব মৌর্য বংশ সম্পর্কে। মৌর্য বংশ রাজত্ব করেছে 321 থেকে 187 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। খেয়াল রাখবে, মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। প্রচুর পরীক্ষায় আসে যে মহারাজাধিরাজ উপাধি কিনেছিলেন, এই চন্দ্রগুপ্ত মৌর্য মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন অশোক। অশোক সম্পর্কে বলার কিছু নেই, আমরা সকলে জানি, ঠিক আছে? এবার দেখো, অশোক চণ্ডাশোক, দেবনাম প্রিয়, প্রিয়দর্শী, প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন। দেখো, খেয়াল করো, এই প্রিয়দর্শী উপাধিও নিয়েছিলেন অশোক, আর দেবনাম প্রিয়দর্শী উপাধিও নিয়েছিলেন কিন্তু এই অশোকই নিয়েছিলেন, এবং অশোক চণ্ডাশোক উপাধিও নিয়েছিলেন। এগুলো খেয়াল রাখবে। এবং দেখো, এই বংশের, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? বৃহদত্ত। মৌর্য বংশের শেষ রাজা তাহলে কে ছিলেন? বৃহদত্ত। আর শ্রেষ্ঠ রাজা কে বললাম আমরা? অশোক ছিলেন। ওকে, এবার দেখো আলোচনা করব শুঙ্গ বংশ সম্পর্কে। দেখো, শুঙ্গ বংশ 185 থেকে 75 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? পুষ্যমিত্র শুঙ্গ, এবং শেষ রাজা ছিলেন দেবভূতি। ওকে, খেয়াল রাখো, তাহলে এই বংশের প্রতিষ্ঠাতা কে? পুষ্যমিত্র শুঙ্গ। আর শ্রেষ্ঠ রাজাকে? পুষ্যমিত্র শুঙ্গই সেই। আর শেষ রাজা কে ছিলেন? দেবভূতি। দেখো, খেয়াল রাখো, দেখেছো, শুঙ্গ বংশের যে প্রতিষ্ঠাতা সেই কিন্তু শ্রেষ্ঠ রাজা। ওকে, এবার নেক্সট দেখো সাতবাহন বংশ। সাতবাহন বংশ রাজত্ব করেছে, দেখো, 230 থেকে 220 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সাতবাহন রাজবংশ রাজত্ব করেছেন। এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুক। প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। দেখো, শ্রেষ্ঠ রাজা ছিলেন এই বংশের কে? গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা, এবং শেষ রাজা ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী ছিলেন। ওকে, তাহলে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে তাহলে আমরা পেলাম? গৌতমী পুত্র সাতকর্ণী। আর শেষ রাজা কে রয়েছেন? যজ্ঞশ্রী সাতকর্ণী। এবার আলোচনা করবো তোমার সাথে কুষাণ বংশ সম্পর্কে। দেখো, কুষাণ বংশ 30 থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। দেখো, এখন খ্রিস্টাব্দ চলে এসছে, দেখেছো, কুষাণ বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কত ফিসিস। খেয়াল রাখবে কি, কুজুল কত ফিসিস ছিলেন এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। অনেকে কনিষ্কে গোল দিয়ে ফেলে, কনিষ্ক এই বংশের
শ্রেষ্ঠ রাজা, আর প্রতিষ্ঠা করেছিলেন কুজুল কদফিসিস, অর্থাৎ প্রথম কুজুল কদফিসিস, ঠিক আছে। কনিষ্ক দ্বিতীয় অশোক উপাধিও নিয়েছিলেন, তাহলে দ্বিতীয় অশোক উপাধি কে নিয়েছিলেন? কনিষ্ক। পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এই দ্বিতীয় অশোক উপাধি কে নিয়েছিলেন, কনিষ্ক দ্বিতীয় অশোক উপাধি নিয়েছিলেন, আর কুষাণ বংশের তিনি ছিলেন শ্রেষ্ঠ রাজা। আর এই কনিষ্ক আর এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? দ্বিতীয় বাসুদেব ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। ওকে, এবার নেক্সট আলোচনা করব গুপ্ত বংশ সম্পর্কে। দেখো, গুপ্ত বংশ 320 থেকে 550 খ্রিস্টাব্দ রাজত্ব করেছিলেন। এই বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে শ্রীগুপ্ত। খেয়াল রাখবে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? শ্রীগুপ্ত। শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? সমুদ্রগুপ্ত। খেয়াল রাখবে বড় বড় সব রাজাদের নাম, শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? ছিলেন সমুদ্রগুপ্ত ছিলেন। দেখো, সমুদ্রগুপ্ত পরাক্রমাঙ্ক ভারতীয় নেপোলিয়ান, অপ্রতিরোধ্য সর্বরাজ তেজা, অশ্বমেধকর্তা, এই সমস্ত উপাধি নিয়েছিলেন। বেশ কয়েক পরীক্ষা বেশি দেখতে পাওয়া যায় ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় থাকে, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় থাকে, প্রশ্নটা এইভাবে পরীক্ষায় বেশি দেখতে পাওয়া যায়। দেখো, এই বংশের শেষ রাজা কে ছিলেন? এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিষ্ণুগুপ্ত, ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। ওকে, তাহলে আমরা গুপ্ত বংশ আলোচনা করলাম, তাহলে গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? তাহলে বিষ্ণুগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ রাজা। আর শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? আমরা পেলাম সমুদ্রগুপ্ত ছিলেন শ্রেষ্ঠ রাজা। ওকে, এবার আলোচনা করব পুষ্যভূতি বংশ সম্পর্কে আলোচনা করব। ষষ্ঠ শতাব্দী থেকে ষষ্ঠ শতাব্দী থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পুষ্যভূতি বংশ রাজত্ব করেছিলেন। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকর বর্ধন। খেয়াল রাখবে, পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রভাকর বর্ধন। শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? হর্ষবর্ধন। প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন, তা পুষ্যভূতি রাজবংশের তিনি রাজা ছিলেন। ওকে, এবার দেখো, তিনি হর্ষবর্ধন কী উপাধি নিয়েছিলেন? দেখো, শিলায়ুক্ত উপাধি নিয়েছিলেন, সকলোত্তর পতনা উপাধি নিয়েছিলেন। আর এই বংশের শেষ রাজা ছিলেন কে? পুষ্যভূতি বংশের শেষ রাজা ছিলেন কে? হর্ষবর্ধনই ছিলেন এই বংশের শেষ রাজা, এবং তিনি ছিলেন কিন্তু শ্রেষ্ঠ রাজা। এগুলো খেয়াল রাখবে। এবার দেখো, নেক্সট আলোচনা করবো পাল বংশ। পাল বংশ 750 থেকে 1162 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে গোপাল, শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল, আর শেষ রাজা ছিলেন গোবিন্দ পাল। খেয়াল রাখবে, প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে গোপাল। শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দেবপাল। এবং শেষ রাজা ছিলেন হচ্ছে গোবিন্দ পাল। এবার নেক্সট আলোচনা করবো সেন বংশ সম্পর্কে। দেখো, সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশ রাজত্ব করেছেন, আগে ফার্স্টে জেনে নিই, 1095 থেকে 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। প্রতিষ্ঠাতা ছিল হেমন্ত সেন। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেমন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? বিজয় সেন। খেয়াল রাখবে, সেন বংশের যে শ্রেষ্ঠ রাজা তিনি ছিলেন কে? বিজয় সেন। এবং শেষ রাজা ছিলেন কেশব সেন। দেখেছো, তাহলে খেয়াল রাখো, সেন বংশের শেষ রাজা কিন্তু কেশব সেন, শ্রেষ্ঠ রাজাকে বিজয় সেন, এবং হচ্ছে প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেমন্ত সেন। এই বিষয়গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এবার দেখো, আলোচনা করব গুর্জর প্রতিহার বংশ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। দেখো, গুর্জর প্রতিহার বংশ, এটাও ষষ্ঠ শতাব্দী থেকে 1036 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন গুর্জর প্রতিহার বংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? হরিচন্দ্র ছিলেন গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম ভোজ বা মিহির ভোজ। প্রথম ভোজ বা মিহির ভোজ এই বংশের কিন্তু শ্রেষ্ঠ রাজা ছিল। আর শেষ রাজা ছিল কে? যশপাল। ঠিক আছে, তাহলে গুজ্জর প্রতিহার বংশের শেষ রাজা কে ছিলেন? যশপাল ছিলেন। ওকে, এবার নেক্সট আলোচনা করব বাতাবি চালুক্য বংশ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, বাতাবি চালুক্য বংশ হচ্ছে, দেখো, রাজত্ব করেছিল 543 থেকে 746 খ্রিস্টাব্দের মধ্যে এই বাতাবি চালুক্য বংশ রাজত্ব করেছিলেন। এই বংশের প্রতিষ্ঠাতা, দেখো, প্রথম পুলকেশী। খেয়াল রাখবে, বাতাবি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম পুলকেশী ছিলেন। শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী ছিলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে এই দ্বিতীয় পুলকেশী হচ্ছে কোন রাজবংশের রাজা ছিলেন, তো চালুক্য বংশের তিনি রাজা ছিলেন। ঠিক আছে, খেয়াল রাখবে। এবার দেখো, এই দ্বিতীয় পুলকেশী কিন্তু অনেকগুলো উপাধি নিয়েছিলেন, সেটা হচ্ছে পরমেশ্বর পৃথিবী বল্লভ তিনি উপাধি নিয়েছিলেন। খেয়াল রাখবে, দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর পৃথিবী বল্লভ উপাধি নিয়েছিলেন। এবং চালুক্য বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় কীর্তি বর্মণ। ঠিক আছে, চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মণ ছিলেন চালুক্য বংশের শেষ রাজা। ওকে, এবার দেখো, এবার আলোচনা করবো রাষ্ট্রকূট বংশ সম্পর্কে। দেখো, রাষ্ট্রকূট বংশ হচ্ছে 753 থেকে 982 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেছেন। প্রতিষ্ঠাতা ছিলেন কে? ডন্ডিদুর্গ। প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? ডন্ডিদুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজাকে তৃতীয় গোবিন্দ, এবং শেষ রাজাকে চতুর্থ অমোঘবর্ষ হচ্ছে রাষ্ট্রকূট বংশের শেষ রাজা। ওকে, এবার নেক্সট আলোচনা করবো
কাঞ্চির পল্লব বংশ বা পল্লব বংশ তোমরা বলতে পারো। দেখো এই বংশের প্রতিষ্ঠাতা ছিল সিংহ বিষ্ণু, তাহলে পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে খেয়াল রাখবো আমরা, সিংহ বিষ্ণু। শ্রেষ্ঠ রাজা ছিল প্রথম নরসিংহ বর্মন, আর তিনি উপাধি নিয়েছিলেন কি বাতাবি কণ্ডম, তিনি উপাধি নিয়েছিলেন, খেয়াল রাখবে বাতাবি কণ্ডম উপাধি নিয়েছিলেন। আর হচ্ছে শ্রেষ্ঠ রাজা তাহলে কী পড়লাম আমরা, প্রথম নরসিংহ বর্মন হচ্ছে পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা। ওকে দেখো এই বংশে পল্লব বংশের শেষ রাজাকে ছিল অপরাজিতা বর্মন। প্রচুর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে পল্লব বংশের শেষ রাজাকে অপরাজিতা বর্মন। ওকে এবার আলোচনা করব চোল বংশ সম্পর্কে। দেখো চোল বংশ হচ্ছে 300 থেকে 1279 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রাজত্ব করেছিল, প্রতিষ্ঠাতা ছিল বিজয়ালয় চোল। তাহলে চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, বিজয়ালয় চোল ছিল চোল বংশের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজা ছিল প্রথম রাজরাজ, আর রাজরাজ চোল ছিলেন এবং প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা। দুজন রাজা ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা, একজন হলো প্রথম রাজরাজ চোল এবং একজন প্রথম রাজেন্দ্র চোল। ওকে এবং দেখো প্রথম রাজেন্দ্র চোল কিন্তু গঙ্গাইকোণ্ড উপাধি নিয়েছিল, খেয়াল রাখবে প্রথম রাজেন্দ্র চোল কিন্তু গঙ্গাইকোণ্ড উপাধি নিয়েছিল। ওকে এবার দেখো এই বংশে চোল বংশের শেষ রাজা ছিল তৃতীয় রাজেন্দ্র চোল, ছিলেন চোল বংশের কিন্তু শেষ রাজা, খেয়াল রাখবে কি চোল বংশের শেষ রাজাকে তৃতীয় রাজেন্দ্র চোল। ওকে নেক্সট এবার আমরা দাস বংশ চলে এসেছি। পরীক্ষায় প্রশ্ন আসে দাস বংশের রাজত্বকাল 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ দাস বংশের রাজত্বকাল। দাসবংশ প্রতিষ্ঠাতা করেছিলেন কে, কুতুবুদ্দিন আইবক এই দাসবংশ প্রতিষ্ঠা করেছিলেন, খেয়াল রাখবে কুতুবুদ্দিন আইবক দাসবংশ প্রতিষ্ঠা করেছিলেন। শ্রেষ্ঠ রাজা ছিলেন কিন্তু দাসবংশের দেখো ইলতুৎমিশ, দেখেছো খেয়াল করো দাসবংশের শ্রেষ্ঠ রাজাকে ইলতুৎমিশ, শ্রেষ্ঠ রাজা হচ্ছে কায়কোবাদ। ওকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, ইলতুৎমিশ ছিলেন। এবার আলোচনা করবো তোমার সাথে খলজি বংশ সম্পর্কে। দেখো খলজি বংশ রাজত্ব করেছে 1290 থেকে 1320, প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি। তাহলে দেখেছো খলজি বংশের প্রতিষ্ঠাতাকে জালালউদ্দিন ফিরোজ খলজি হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা। ওকে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, আলাউদ্দিন খলজি। তাহলে দেখো আলাউদ্দিন খলজি তাহলে কোন বংশের শ্রেষ্ঠ রাজা, খলজি বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে আলাউদ্দিন খলজি, খেয়াল রাখবে। এই আলাউদ্দিন খলজি দ্বিতীয় আলেকজান্ডার কিন্তু উপাধি নিয়েছিল, খেয়াল রাখবে পরীক্ষায় প্রশ্ন আসে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়ে থাকে, এই আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়ে থাকে। ওকে দেখো এর আসল নাম ছিল কি, গুড়সপ্প ছিল। আসল নাম কী ছিল, গুড়, আলাউদ্দিন খলজির আসল নাম কী ছিল, গুড়সপ্প। আর দেখো এই বংশের শেষ রাজা, খলজি বংশের শেষ রাজা কুতুবুদ্দিন মোবারক শাহ খলজি। তাহলে খলজি বংশের শেষ রাজাকে কুতুবুদ্দিন মোবারক শাহ খলজি, এই বংশের শেষ রাজা। ওকে এবার আলোচনা করব তুগলক বংশ সম্পর্কে। তুগলক বংশ রাজত্ব করেছেন কি, 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন। প্রতিষ্ঠাতা ছিলেন কে, গিয়াসউদ্দিন তুগলক ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। আসল নাম কী ছিল, গাজী মালিক ছিল আসল নাম, ঠিক আছে। গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম কী ছিল, গাজী মালিক ছিল। দেখো শ্রেষ্ঠ রাজা ছিল হচ্ছে কি ফিরোজ শাহ, কি ফিরোজ শাহ হচ্ছে, তুগলক হচ্ছে শ্রেষ্ঠ রাজা ছিল এই বংশের শ্রেষ্ঠ রাজা। অর্থাৎ তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা দেখো ফিরোজ শাহ তুগলক। পরীক্ষায় প্রশ্ন আসে যে ফিরোজ শাহ তুগলক কোন রাজবংশের, তুগলক রাজবংশের তিনি শ্রেষ্ঠ রাজা ছিলেন। শেষ রাজা কে ছিলেন, নাসিরউদ্দিন মামুদ শাহ ছিলেন এই বংশের শেষ রাজা, ঠিক আছে। তুগলক বংশের শেষ রাজাকে নাসিরউদ্দিন মামুদ শাহ। এবার তোমার সাথে আলোচনা করব দেখো, এবার তোমার সাথে আলোচনা করব দেখো তুগলক রাজবংশ সম্পর্কে আলোচনা করব তোমাদের সাথে। দেখো তুগলক শহীদ বংশ, এবার দেখো তুগলক বংশ দেখো 1414 থেকে, অর্থাৎ শহীদ বংশ, এটা তুগলকের কোন বংশ, শহীদ বংশ 1414 থেকে 1451। ওকে খেয়াল রাখবে 1414 থেকে 1451 খ্রিস্টে রাজত্ব করেছেন এই তুগল, এই শহীদ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, খিজির খা, খেয়াল রাখবে শহীদ বংশের প্রতিষ্ঠাতা কে, খিজির খা। শ্রেষ্ঠ রাজা ছিলেন মোবারক শাহ ছিলেন এই শহীদ বংশের শ্রেষ্ঠ রাজা, এবং শেষ রাজা ছিলেন আলাউদ্দিন আলম শাহ ছিল শহীদ বংশের শেষ রাজা, খেয়াল রাখবে। সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে শহীদ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খা, এটাই কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি দেওয়া হয়ে থাকে। ওকে এবার আলোচনা করব লোদি বংশ সম্পর্কে। দেখো লোদি বংশ রাজত্ব করেছে 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত লোদি বংশ কিন্তু রাজত্ব করেছে। এর প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি, খেয়াল রাখবে লোদি বংশের প্রতিষ্ঠাতা প্রচুর পরীক্ষায় আসে বহলুল লোদি। শ্রেষ্ঠ রাজা কিন্তু সিকান্দার লোদি, ঠিক আছে। লোদি বংশের শ্রেষ্ঠ রাজাকে সিকান্দার লোদি, ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে এই সিকান্দার লোদির আসল নাম কী ছিল, নিজাম খা, খেয়াল রাখবে সিকান্দার লোদির আসল নাম কী ছিল, নিজাম খা। শেষ রাজা ছিলেন ইব্রাহিম লোদি, তার লোদি বংশের শেষ রাজাকে ইব্রাহিম লোদি, খেয়াল রাখবে। ওকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এবার আলোচনা করবো মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য 1526 খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছিল, 1857 খ্রিস্টাব্দে শেষ হয়েছে। এর প্রতিষ্ঠাতা ছিল আমরা জানি বাবর, শ্রেষ্ঠ রাজা হচ্ছে আকবর। তাহলে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিল, আকবর ছিল মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। আর শেষ রাজা ছিল কি, দ্বিতীয় বাহাদুর শাহ।
ওকে। তো বন্ধু তোমার সাথে এখনও একটি বংশ আছে, দেখো সুর বংশ আলোচনা করব। দেখো 23 নম্বর 1540 খ্রিস্টাব্দে রাজত্ব শুরু করেছিল আর 1556 খ্রিস্টাব্দে রাজত্ব শেষ হয়েছিল। দেখো এর প্রতিষ্ঠাতা ছিল সুর বংশের, কে? শেরশাহ সুরি ছিলেন এই সুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, ওকে। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কে? শেরশাহ। সুর বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? শেরশাহ। পরীক্ষার প্রশ্ন আসে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সুর বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? শেরশাহ ছিলেন, ওকে। আর শেষ রাজা ছিল আদিল শাহ সুরি ছিলেন এই বংশের শেষ রাজা, ওকে। তাহলে টোটাল তোমার সাথে 23টা রাজবংশ নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি দেখার পর একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর পরবর্তী পার্ট কিসের পর চাইছো, সে তার উপরে ভিডিও আসবে। জয়েন মন্ত্র নতুন টোটাল তোমার সাথে আবার দেখা হবে, সময় সুস্থ থেকো, ভালো থেকো। হু শুড জয়েন আন একাডেমি প্লাস? আমরা কেন আন একাডেমি প্লাসে জয়েন করব? এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটাই রয়েছে এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করার সুযোগ পাবে। তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে। এরপর দেখো, আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে। তাছাড়া পোল অপশান পাচ্ছ, চ্যাট অপশান পাচ্ছ এবং কুইজ, ডাউট ক্লিয়ারিং, টেস্ট সিরিজ, ডুয়েল এডুকেটর ক্লাসেস, অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে। দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে। পোল, চ্যাট অপশান, সেলফ অ্যানালিস ইত্যাদি রয়েছে, ডুয়েল এডুকেটর ক্লাসেস, এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে। এবং এখানটা সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে। এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটরকে নিয়োগ করা হয়েছে, সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে। আন একাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও। WBCSএর ব্যাচ চলছে, WBTETএর ব্যাচ চলছে, WPSC ক্লার্কশিপের ব্যাচ চলছে, WBPর ব্যাচ চলছে, WBSIর ব্যাচ চলছে এবং PSC মিলিসিনিয়াসের ব্যাচ চলছে। এবার দেখো আন একাডেমি সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও। এক মাসের ক্ষেত্রে 1900 টাকা, 3 মাসের ক্ষেত্রে 4750 টাকা, 6 মাসের ক্ষেত্রে 8550 টাকা, 12 মান্থের ক্ষেত্রে 10450 টাকা, 24 মান্থের ক্ষেত্রে 15200 টাকা। তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো, আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, অনেকটা বেশি ছাড় পাবে তাহলে। আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে। আর দেখো গ্রেট নিউজ কী, দেখো তোমরা নো কস্ট EMI মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে, প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা EMI কাটাতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই খুব তাড়াতাড়ি আন একাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নাও, সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে।